2018-এর ম্যাচে আমার প্রিয় ছাত্রদের মধ্যে অন্যতম একজন ও হচ্ছে মোহাম্মদ নাফিউল আলম। ও তোমাদের উদ্দেশ্যে ওই ম্যাট্রিক্স, নির্ণায়ক এবং ত্রিকোণমিতি, হ্যাঁ, এর উপর কিছু লেকচার দিবে, তোমরা সবাই ওর কথা মনোযোগ দিয়ে শুনবে। আর হ্যাঁ, ও কিন্তু বুয়েটে আছে, ও ট্রিপলিতে, হ্যাঁ বুয়েটে ট্রিপলিতে আছে। তো যাই হোক, তোমরা ওর ম্যাট্রিক্স, নির্ণায়ক এবং ত্রিকোণমিতির উপর কিছু আলোচনা শুনো। তা আমি নাফিউলের হাতে কলমটা তুলে দিচ্ছি। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের একটি চমকপ্রদ ব্যবহার নিয়ে। তো সেটা কি, আমরা আজকে যেটা শিখব সেটা হলো ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে গুপ্তচর বৃত্তি করা যায়। এটা একটা অত্যন্ত সুন্দর একটা ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন। তো এটা আমরা হচ্ছে শেখার আগে একটু কথা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে তোমরা ম্যাথ করে যাও, একদম অনবরত অনেক অনেক অনেকগুলো ম্যাথ করা হয়, বাট ম্যাথের যে হচ্ছে ভেতরে যে একটা আনন্দ আছে, একটা মজা আছে, এটা আমরা খুঁজে পাই না। কেন পাই না? এটার অন্যতম একটা কারণ হতে পারে যে আমরা আমাদের চিন্তাভাবনা থাকি যে সিলেবাস কত তাড়াতাড়ি শেষ করব, পরীক্ষা দেব, জাস্ট এটাই। তো এটা কিন্তু আমাদের জীবনে অনেক অনেক প্রভাব ফেলে। তুমি যদি দেখতে পাও যে ম্যাথের ভেতরে অনেক বেশি মজা আছে, এটা তোমার বাস্তব জীবনে যদি কাজে লাগাতে পারো, প্রয়োগ করতে পারো, দেখবা যে এর ভেতরে, এই নিরানন্দ এই সাবজেক্টটার ভেতরেও অনেক বেশি রস, অনেক বেশি মজা খুঁজে পাবে। তো আজকে আমরা সেই চেষ্টাই করব, তোমাদেরকে ম্যাথের মতো একটা নিরানন্দ সাবজেক্টের ভেতরে কিভাবে আনন্দ খোঁজা যায় সেটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি। তো তার আগে আমাদের কিছু একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করি। তোমরা দেখতে পাবা যে টিভি, আজকাল টিভি খুললে, তারপরে হচ্ছে পত্রিকা হাতে নিলেই দেখা যায় কখনো অমুক জঙ্গি আস্তানায় অভিযান, তারপরে হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের এত অনেক বড় চালান আটক, তারপরে হচ্ছে গিয়ে মাদক সম্রাট অমুক আটক। তো এইরকম কিছু তথ্য তোমাদের হচ্ছে চোখে পড়ে। যেমন দেখেছো, জঙ্গি বিরোধী অভিযানের ভেতরে কিন্তু সেই 2016 সালের 1 জুলাই হয়েছিল অপারেশন থান্ডার বোল্ট, তারপরে অপারেশন স্ট্রং 26 হয়েছিল, তারপরে অপারেশন হিট স্ট্রং 27, তারপরে এই জঙ্গি বিরোধী অভিযানের সবচেয়েতে বড় একটা অভিযান ছিল অপারেশন টয়লাইট। তো এইসব অনেক অনেক জঙ্গি বিরোধী অভিযান তোমরা দেখতে পেয়েছো। তো এইসব জঙ্গি আস্তানার খোঁজ খবর পাওয়া কিন্তু একদম অনেক বেশি কঠিন ব্যাপার। এটা পুলিশের তারা যদি একটু আঁচ পেয়ে যায় তাহলে সেই জায়গা থেকে তারা তাদের আস্তানাটা সরিয়ে ফেলে, তাহলে পুলিশ তো সব সংবাদটা সংগ্রহ করতে পারবে না। তার মানে এই সংবাদটা সংগ্রহ করতে হলে নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ যে ছদ্মবেশ নিয়ে পুলিশকে এই তথ্যগুলো জানাবে, এমন কাউকে দরকার। তো আর যেমন হচ্ছে যে বড় বড় সন্ত্রাসী, তারপরে হচ্ছে যেমন বললাম মাদকের চোরাচালান বা স্বর্ণের চোরাচালানের যে গুপ্ত সংবাদ দেওয়ার ক্ষেত্রেও, এক্ষেত্রেও কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন আছে গুপ্তচরের। তো এই গুপ্তচর বৃত্তি করা কিন্তু অনেক বেশি একটা কঠিন কাজ। যেমন ধরো যে একটা সন্ত্রাসী বাহিনীর খবর দিতে হবে, তো এই সন্ত্রাসী বাহিনীর খবর জানতে হলে তাকে করতে হয় যেটা, যে সেটা হতো যে ওই গুপ্তচরকে ওই সন্ত্রাসী বাহিনীর ভেতরে ঢুকতে হয় সন্ত্রাসী সেজে, এবং তাদের সাথে অনেক দিন মিশে কাজ করার পরে অবশেষে ওই সন্ত্রাসী বাহিনীর খবর পুলিশের কাছে পৌঁছাতে হয়। তো এটা যদি কোনো ক্রমে জানতে পারে পুলিশ যে এই আমাদের ভেতরে ঢুকে এই এই কাজটা করেছে, তাহলে তার প্রাণনাশের হুমকি থেকে যায়, তার তাকে মেরে ফেলতে পারে। তো আমরা আজকে যে বিষয়টা শিখব সেটা হচ্ছে এই প্রাণনাশের হুমকি রোধ করে, কোনো প্রকার প্রাণনাশের হুমকি ছাড়াই কিভাবে আমরা গুপ্তচর বৃত্তি করতে পারবো, পুলিশের কাছে সংবাদ দিতে পারবো ঠিকই, কিন্তু সন্ত্রাসী গ্রুপের হাতে যদি আমার সংবাদটা পৌঁছে যায় সন্ত্রাসী গ্রুপ বুঝতেই পারবে না যে আমি কাউকে সংবাদ দিচ্ছিলাম। তো আজকে এই চমকপ্রদ এই ব্যবহারটা নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো আজকে চেষ্টা করব আমরা যে এই বিষয়টুকুতে তোমাদের একদম মনের ভেতরে পৌঁছিয়ে দেওয়া। তো এই জন্য আমি তোমাদের একটা বিষয় বলবো আর কি, যে তোমরা সবাই অনেক বেশি মনোযোগী হও আজকের ক্লাসে, দেখবে যে অনেক অনেক মজা
এবং আনন্দ বিনোদন খুঁজে পাবে। তো চলো আমরা শুরু করি। তো আমরা শুরু করব আজকের হচ্ছে লেকচার ম্যাট্রিক্সের প্রয়োগ নিয়ে। তো ম্যাট্রিক্সের প্রয়োগে যাওয়ার আগে আমাদের হচ্ছে কিছু প্রাথমিক আলোচনার দরকার। তো এই প্রাথমিক আলোচনাটা আমরা একটু সেরে ফেলি। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে শিখে ফেলেছো, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের ভেতরে কিছু সূত্র তোমরা ইতিমধ্যেই শিখে ফেলেছো। চলো আমরা সেই সূত্রের সাথে একটু পরিচিত হয়ে নেই আরেকবার করে, আমরা একটু মনে করিয়ে দিতে চাই। তো আজকে আমাদের এই সূত্রগুলো লাগবে, তো এই জন্য আমরা একটু সূত্রগুলো আরেকবার করে হচ্ছে একটু মনে করতে চাই। ম্যাট্রিক্সের ভেতরে কিছু সূত্র ছিল, সেটা হচ্ছে এরকম, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স বলতে না, আসলে ম্যাট্রিক্স নির্ণায়ক দুটার ভেতরেই সূত্র ছিল এরকম, সেটা হলো দেখো এ ইনটু এ ইনভার্স, অর্থাৎ এর সাথে যদি আমি এ এর বিপরীত ম্যাট্রিক্সটা গুণ করি তাহলে পাবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এ ইনটু এ ইনভার্স যে কথা, ঠিক যদি আমি এ ইনভার্সকে এ দিয়ে গুণ করি তাহলেও আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স কি তোমরা জানো যে এটা হলো মুখ্যকর্ণের সকল ভুক্তি হবে ওয়ান, বাদ বাকি ভুক্তিগুলো জিরো হবে। অর্থাৎ যদি আমি ধরি আই থ্রি, অর্থাৎ থ্রি বাই থ্রি একটি ম্যাট্রিক্স, তাহলে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই থ্রি হবে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান, এটা হলো আই থ্রি। আমি যদি আই টু বলি, অর্থাৎ টু বাই টু ম্যাট্রিক্স, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হবে আই টু ইকুয়াল ওয়ান জিরো জিরো ওয়ান। তো এটা তোমরা জানো, জাস্ট হচ্ছে আমি আরেকবার মনে করিয়ে দিলাম আজকের আমাদের ক্লাসের সুবিধার্থে। এরপরে আরও একটা সূত্র তোমরা জানো, সেটা হচ্ছে যে যদি কোনো একটাই ম্যাট্রিক্সকে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সটি পাওয়া যায়। তাহলে যদি এ ম্যাট্রিক্সকে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে আমি পাবো এ ম্যাট্রিক্সটি। আচ্ছা, তারপরে আরও একটা সূত্র শিখাই। সেই সূত্রটা হচ্ছে যে ধরো যে আমি লিখলাম বি এ একটি ম্যাট্রিক্সকে, বি এ একটি ম্যাট্রিক্সকে এ ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করলাম। এটা করলে তোমরা জানো এটার বিধি হচ্ছে, যদি আমি বি এ ম্যাট্রিক্সটিকে এ ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তখন এখান থেকে লেখা যায় বি ইনটু এ ইনভার্স ইকুয়াল, দেখো এ ইনটু এ ইনভার্স এর মান কিন্তু হচ্ছে আই, তার মানে এই ম্যাট্রিক্সটা পাবো আমি বি। ঠিক আছে, আমরা তাহলে কি দেখতে পেলাম, দেখো যে যদি বি এ একটি ম্যাট্রিক্স নেই, এই বি এ ম্যাট্রিক্সেরকে যদি আমি এ ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে দেখো সেখান থেকে আমি বি ম্যাট্রিক্সটাই পেয়ে গেলাম। তার মানে এই তিনটা সূত্রটা আমি হচ্ছে মনে করিয়ে দেওয়ার কিছু কারণ আছে। চলো আমরা সেই কারণ সেটা পরে অনুসন্ধান করে বের করব যে কী কারণ, বাট এটা একটু আমাদের একটু মনে রাখতে হবে, এই তিনটা একটু মনে রাখো। ওকে, তাহলে এবার আমরা মূল কাজের ধারায় চলে যাব। তো তার আগে একটু এখানে কথা বলে নেওয়া দরকার। এখানে দেখো ইনভার্স ম্যাট্রিক্স লিখেছি, তো যেহেতু এই প্রক্রিয়ার মধ্যে আমার ইনভার্স ম্যাট্রিক্স আছে, তো সেহেতু তোমরা জানো যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে কিছু শর্ত রয়েছে, যে সেই ম্যাট্রিক্সটিকে হতে হবে বর্গ ম্যাট্রিক্স এবং সেই সাথে সাথে সেই ম্যাট্রিক্সকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে। এখন বর্গ ম্যাট্রিক্স কী, নিশ্চয়ই তোমরা জানো যে ম্যাট্রিক্সের মানে সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হবে তাকে বলা হয় হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স কী, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হওয়া হবে না সেটাই হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো শূন্য যদি হতো তাহলে কেন আমরা মানে ইনভার্স ম্যাট্রিক্স পেতাম না, চলো সেটা একটু ক্লিয়ার করি। যে দেখো এই ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমাদের অনেকগুলো পদ্ধতি আছে, তিনটা পদ্ধতি আছে। তো তিনটা পদ্ধতির মধ্যে আমরা যেটা সহজে অ্যাপ্লাই করি সেটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতি। অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতিতে এ ইনভার্স ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই এ এর ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। তো এখানে দেখো খেয়াল করো,
এই ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ইনভার্স ইকুয়াল টু লেখা আছে 1/ এ এর নির্ণায়কের মান, তাকে গুণ দিয়েছি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ দিয়ে। তো এখন খেয়াল করো, এ এর যে নির্ণায়কের মান আছে এইটার ভ্যালু যদি জিরো হয়, এটার ভ্যালু যদি জিরো হয় তাহলে কোনো কিছু নিচে জিরো সেটার মান আসবে অসংজ্ঞায়িত, তখন আমি এ ইনভার্স ম্যাট্রিক্স পাবো না। তো এ ইনভার্স ম্যাট্রিক্স পাবো না তখন আমরা। তো এই ইনভার্স ম্যাট্রিক্স যাতে আমরা পাই সেই জন্য এটা করা, এই প্রক্রিয়াটা। তো যেহেতু এই ইনভার্স ম্যাট্রিক্স এ এর নির্ণায়কের মান যদি জিরো হয় তাহলে পাওয়া যাবে না, সুতরাং যাতে জিরো না হয় সেটা এমনভাবে আমাদের এ ম্যাট্রিক্সকে চুজ করতে হবে যাতে এ এর নির্ণায়কের মান কখনোই শূন্য না হয়। তো এই জন্যই বললাম যে এ ম্যাট্রিক্সটিকে অবশ্যই অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে এবং একই সাথে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, কারণ বর্গ ম্যাট্রিক্স না হলে তার নির্ণায়ক পাওয়া যাবে না। তো ঠিক আছে, আমরা মূল জিনিসটা শেষ করে ফেলেছি। এবার আমরা যাব মূল নিয়মাবলীতে, যে কীভাবে আমরা বিষয়টুকুতে অ্যাপ্লাই করব আর কি। তো নিয়মাবলীটা আমি হচ্ছে দেখো এই পাশে লিখেছি নিয়মাবলী দেখো। এক, পুলিশ এবং গুপ্তচর উভয়ের নিকটে ইংরেজি অথবা বাংলা বর্ণমালার প্রতিটি বর্ণের মান নির্ধারিত থাকবে। তো আমি হচ্ছে একবার করে বলে যে ব্যাখ্যা করে দেব, তোমরা হচ্ছে আগে তুলে নেবে, এটা আগে যখন তোমরা দেখবে তখনই সাথে সাথে আগে তুলে নেবে, তারপরে আমি আমার ব্যাখ্যাটা শুনবে। তো দেখো, এক নম্বর যেটা বলা আছে যে পুলিশ এবং গুপ্তচর উভয়ের নিকটে ইংরেজি বাংলা বর্ণমালার প্রতিটি বর্ণের মান নির্ধারিত থাকবে। তো এখন যদি গুপ্তচরটা চায় যে ইংরেজিতে পত্রালাপ করতে, তাহলে সে ইংরেজি বর্ণমালার প্রতিটি বর্ণের মানকে নির্ধারিত করবে। আর যদি সে চায় যে না, আমি বাংলায় চিঠিপত্র আদান প্রদান করব, তাহলে বাংলা বর্ণমালার প্রতিটি বর্ণের মান নির্ধারিত করবে। তো আমরা আজকে ইংরেজিতে শিখব। তো ইংরেজিতে দেখো, প্রতিটি বর্ণমালার মান নির্ধারণ বলতে কি, ইংরেজির যে হচ্ছে আলফাবেট রয়েছে এ বি সি, এগুলোর হচ্ছে একটা মান ইচ্ছামতো মান ধরে নেব, যে কখনো 1, 2, 3 সহজ যেন না হয় আর কি। ধরো এর মানটা ধরে নিয়েছে 5, বির মানটা 9, সহজে তো কেউ জানার কথা না যে আমি এর মানটা 5 বের করেছি, বির মান 9 বের করেছি হতে পারে। তারপরে সির একটা ভ্যালু দিলাম, সির ভ্যালু ধরো যে, হ্যাঁ সির ভ্যালু ধরো 2। তো এরকম করে বিভিন্ন মান নেওয়া হতে পারে। তো তারপরে এরকম করে ডির একটা ভ্যালু থাকবে, ইর ভ্যালু থাকবে, এরকম করে নিতে 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 সবগুলো 26টি হচ্ছে বর্ণেরই আমরা মান নির্ধারণ করব। তো এই মানটা হচ্ছে আমাদের ইচ্ছা মতো আর কি, যে যা চাই। তো আমি হচ্ছে কিছু মান নির্ধারণ করেছি কয়েকটার জন্য, সেটা আমি একটু লিখে ফেলি। তো আমরা আজকে যে শেখার ক্ষেত্রে কয়েকটা লাগবে সে কয়েকটা একটু বলে ফেলি আগেই। যে ধরো যে আমাদের লাগবে কে, কের মানটা আমি হচ্ছে এক পাশে লিখি, একটু দেখো, আমার একটা মান লাগবে কের, কের মানটা হচ্ছে 15 আমি ধরে নিয়েছি। তারপরে ধরো এল, এল ধরেছি 12, ধরো আই, আই নিয়েছি 10। আর এইভাবে তুমি হচ্ছে অনেকগুলো মান নেবে। তো আজকে আমাদের হচ্ছে যে এই তিনটা দিয়েই আমরা একটু বোঝার চেষ্টা করব, আজকে সহজে যাতে বোঝা যায় এই জন্য আর কি। তোমরা ইচ্ছা মতো তোমাদের যেটা ইচ্ছা সে অনুসারে তোমরা যে কোনো মান ধরে নিতে পারবা, কোনো সমস্যা নেই। তো এখন চলো আমরা হচ্ছে একটু প্রয়োগটা দেখব আর কি। এটা হচ্ছে এক নম্বরের ব্যাখ্যা। তো আরেকটা কথা বলে নেই, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে এই যে মানগুলো, এই মানগুলো যদি কোনো ক্রমে সন্ত্রাসী গ্রুপের হাতে চলেও যায় সেটা কোনো সমস্যা নেই, এটা জানলে সমস্যা নেই, এটা যে কারোর কাছেও থাকতে পারে। তবে যাতে না যায় এমন সতর্ক থাকতে হবে, তাতে সবচেয়ে বেশি নিরাপদ হবে আমাদের গুপ্তচর বৃত্তিটা। দুই নম্বর এটা দেখো যে লেখা আছে, পুলিশ এবং গুপ্তচরের কাছে একটি জ্ঞাত ম্যাট্রিক্স থাকবে, অর্থাৎ তোমার পুলিশ এবং গুপ্তচর একটা ম্যাট্রিক্স তৈরি করবে যেটা দুইজনে জানবে, পুলিশও জানবে, গুপ্তচরও জানবে, কারণ গুপ্তচর বৃত্তির জন্য এটা সব
চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে বলা হবে ক্রিপ্টোগ্রাফ ম্যাট্রিক্স। তো ক্রিপ্টোগ্রাফ ম্যাট্রিক্স জিনিসটা কি, তোমরা হচ্ছে আইসিটিতে পড়বে কিছুদিন পর, সেটা হচ্ছে যে তোমার যে ডেটা ইনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার একটা বিষয় রয়েছে। ইনক্রিপ্ট জিনিসটা কি, ইনক্রিপশনটা হচ্ছে যে কোনো একটা ডেটা রয়েছে, এই ডেটাকে অন্যজন যার হচ্ছে ডেটাতে প্রবেশাধিকার নেই, সেই ডেটা দেখার অধিকার নাই, তার কাছে ডেটাটাকে দুর্বোধ্য করে তোলার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় হচ্ছে ইনক্রিপশন। আর এইটাকে পরবর্তীতে আমরা কিভাবে আবার নিজেকে বুঝবো, যিনি হচ্ছে যার অধিকার আছে পড়ার বা যার কাছে আমি পাঠিয়েছি, সে কিভাবে এটা আবার পুনরায় বুঝতে পারবে, এটা সিস্টেমটিকে বলা হয় ডিক্রিপশন। তো এই ইনক্রিপশন এবং ডিক্রিপশনের যে প্রসেসটা, টোটাল এই সামগ্রিক প্রক্রিয়াটিকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। তো এটা তোমরা পরবর্তীতে জানবে। তো এই ক্রিপ্টোগ্রাফি জিনিসটা তাহলে কি, ক্রিপ্টোগ্রাফি জিনিসটা হচ্ছে যে কিভাবে আমি কি করব, যে এই ডেটাটাকে অন্য যার হচ্ছে পড়ার অধিকার নেই, আমার আমি একটা তথ্য তৈরি করেছি, সেটা অন্যজনকে আমি পড়তে দেব না, তাহলে একটা বিষয় করা যায় খুব সহজেই, সেটা হচ্ছে যে আমরা ক্রিপ্টোগ্রাফের সাহায্য নেব, তাহলে আমরা ডেটাটাকে ইনক্রিপ্ট করব। করার কারণে অন্য কেউ যদি দেখতেও পায়, সেটা হচ্ছে সে বুঝতে পারবে না, অ্যান্ড দেন হচ্ছে যার অধিকার আছে একমাত্র সেই সে ডেটাটাকে গ্রহণ করে সে পড়তে পারবে। তো এই জন্যই 2 নম্বর লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো ট্রিপল স্টার দেয়া আছে যে পুলিশ এবং গুপ্তচরের কাছে একটি জ্ঞাত ম্যাট্রিক্স থাকবে, ধরি ম্যাট্রিক্সটি সি। কেন ধরেছি সি, বলতে বুঝে গেছি ক্রিপ্টোগ্রাফ ম্যাট্রিক্স। তাহলে এই এই এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেহেতু ট্রিপল স্টার দেয়া আছে, তাহলে এই ম্যাট্রিক্সটি, যে ম্যাট্রিক্সটা জানবে, এটা গুপ্তচর মারা গেলেও কাউকে জানাতে পারবে না, কারণ এইটা যদি জানায় তাহলে সকল তথ্যগুলো ফাঁস হয়ে যাবে যে সে গুপ্তচর বৃত্তি করছিল, আর তখন তাকে হচ্ছে যে অল্প বাঁচিয়েই রাখবে না। তো যাই হোক, 3 নম্বর লাইনটা দেখো, যে লেখা আছে যে গুপ্তচর অবস্থা পর্যবেক্ষণ করে একটি মেসেজ ম্যাট্রিক্স তৈরি করবে। তো তার আগে আসো আমি উপরেরটা নিয়ে একটু কথা বলি, যে পুলিশ এবং গুপ্তচরের কাছে একটি জ্ঞাত ম্যাট্রিক্স থাকবে, ধরি ম্যাট্রিক্সটি সি। আমি ধরে নিলাম এই সি ম্যাট্রিক্সটির মান হলো গিয়ে সি ইকুয়াল 2 5 1 3। একটা ম্যাট্রিক্স ধরে নিয়েছি যে সি ম্যাট্রিক্সটা হচ্ছে 2 5 1 3। আমি বলেছিলাম যে এই সংশ্লিষ্ট, যেহেতু আমরা ইনভার্স ম্যাট্রিক্স কাজ করাবো, সুতরাং এখানে যতগুলো ম্যাট্রিক্স নেব সবগুলো ম্যাট্রিক্স নেব আমি বর্গ ম্যাট্রিক্সে, ঠিক আছে? তো এই জন্য আমি নিয়েছি, যাতে আমাদের ক্যালকুলেশনটা সুবিধাজনক হয়, এজন্য আমি নিয়েছি 2 বাই 2 ম্যাট্রিক্স, আমি নিয়েছি 2 বাই 2 ম্যাট্রিক্স। যদি কেউ 3 বাই 3 আরও বড়ো তথ্য, আরও হচ্ছে বড়ো সংকেত যখন প্রেরণ করবে, সেক্ষেত্রে 3 বাই 3 ম্যাট্রিক্স নিতে পারে, 4 বাই 4 ম্যাট্রিক্স নিতে পারে, কিন্তু সত্য হচ্ছে যে অবশ্যই তাকে বর্গ ম্যাট্রিক্স নিতে হবে। বর্গ ম্যাট্রিক্স ছাড়া কাজ করা যাবে না। কেন করা যাবে না, আমরা হচ্ছে একদম শেষে এটার ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব। তাহলে সি ম্যাট্রিক্সটিকে আমি বলেছিলাম যে পুলিশ এবং গুপ্তচরের কাছে একটি জ্ঞাত ম্যাট্রিক্স থাকবে, সেই জ্ঞাত ম্যাট্রিক্সটা যদি সি হয়, তাহলে সির মানটা ধরে নিয়েছি আমি 2 5 1 3। এইভাবে তৈরি করে পুলিশও এই ম্যাট্রিক্সটা কাছে রাখবে এবং গুপ্তচর এই ম্যাট্রিক্সটা সব সময় মনে রাখবে, কারণ এইটা ছাড়া তার গুপ্তচর বৃত্তি করা অসম্ভব। তারপরে দেখো 3 নম্বর কথা, 3 নম্বর লাইনে দেখো, 3 নম্বর পয়েন্ট, যে এই সি ম্যাট্রিক্স তৈরি করে সে নিয়ে তো গেছে গুপ্তচর বৃত্তি করার জন্য। সেখানে গুপ্তচর পৌঁছে, ধরো যে কোনো জঙ্গি আস্তানার খবর পেয়ে গেল কোনো একটা স্থানে, যে জঙ্গি আস্তানার খবরটা সে অবস্থা পর্যবেক্ষণ করে বা কী অবস্থায় আছে, তারা কি অ্যাটাকের প্রস্তুতি নিচ্ছে কি না, এরকম বিভিন্ন কিছু পর্যবেক্ষণ করে একটি মেসেজ ম্যাট্রিক্স তৈরি করবে, অর্থাৎ একটি বার্তা প্রেরণ করবে। কাকে? পুলিশকে। তো এই মেসেজ ম্যাট্রিক্স এম তৈরি করবে। তো ধরি যে সে কী করলো, অবস্থা পর্যবেক্ষণ করে সে বুঝতে পারলো যে না, এখন এই জঙ্গিরা
মারমুখী হয়ে উঠতেছে, তারা অনেক অনেক বেশি আক্রমণাত্মক হয়ে যেতে পারে কিছুদিনের মধ্যেই, তাহলে সে বলবে যে এই আস্তানা আর রাখা যাবে না, এই আস্তানা এখনই আপনারা হচ্ছে একদম উড়িয়ে দিন, এখনই তাদের ধ্বংস করে দিন, অর্থাৎ তাদের কিল করে দিন। তাহলে ধরো গুপ্তচর অবস্থা পর্যবেক্ষণ করে একটা ম্যাট্রিক্স তৈরি করলো, মেসেজ ম্যাট্রিক্স, সেটা যদি হয় এম, তাহলে সে তৈরি করেছে কিল, মেরে ফেলে দিন। তাহলে সে একটা মেসেজ ম্যাট্রিক্স তৈরি করেছে, সেই মেসেজ ম্যাট্রিক্সের ভেতরে সে লিখে দিয়েছে যে এই আস্তানাটা এখনই উচ্ছেদ করা দরকার, সে বলে দিয়েছে কিল, KILL। তুমি করতে পারো, এই বড় বড় কের পর এই বড় বড় আয় নিতে পারো, এটা এটা হচ্ছে গুপ্তচরের ইচ্ছা আর কি। তো যাই হোক, এটা দেখো, খেয়াল করো, সি ম্যাট্রিক্সটা 2x2, এই কারণে এম যে ম্যাট্রিক্স এইটাও 2x2। একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সেটা হলো গিয়ে আমি সি ম্যাট্রিক্স যেই মাত্রার নেব, এম ম্যাট্রিক্সটিকেও সেম মাত্রা নিতে হবে। এজন্যই গুপ্তচরকে যখন তুমি প্রেরণ করে দিয়েছিলে, তখন তার হাতে যেহেতু সি ম্যাট্রিক্স দিয়েছিলে 2x2, সেটা দেখেই সে বুঝে গেছে যে তাকে যে মেসেজই তৈরি করতে হোক, তাকে করতে হবে 2x2 ম্যাট্রিক্সের মধ্যে, দেখে এর ভেতরেই সকল তথ্য তাকে দিতে হবে। এখন যদি যত বড় সে তথ্য দিতে চায়, সে তাকে তখন তত বড় ম্যাট্রিক্সের সহায়তা নিতে হবে, এবং তখন এই যে ম্যাট্রিক্সটা দিয়ে প্রেরণ করেছিলে, এই ম্যাট্রিক্সটাও তত মাত্রার দিয়ে প্রেরণ করতে হবে। এটা পুলিশ এবং গুপ্তচরের বিষয়, তারা যেটা ইচ্ছা করবে, যত বড় ম্যাট্রিক্স চাবে, যত তথ্য চেতে চায়, সে অনুসারে তৈরি করবে। আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা 2x2 ম্যাট্রিক্স নিলাম, যাতে আমাদের অনেক অনেক বেশি সহজে অঙ্কটা হয়ে যায়, তোমাদের বুঝতে সুবিধা হয়। তাছাড়া কিন্তু তোমরা ইচ্ছা মতো যে কোনো ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে পারবে, তবে অবশ্যই সেটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এবং সি ম্যাট্রিক্স যে মাত্রার, এম ম্যাট্রিক্সটাও সেম মাত্রার হতে হবে। তো ঠিক আছে, এবার দেখো, খেয়াল করো, 3 নম্বর পয়েন্টের দিকে আবার একটু আমরা লক্ষ্য করব। দেখো, 3 নম্বর পয়েন্টে লেখা আছে, গুপ্তচর অবস্থা পর্যবেক্ষণ করে একটি মেসেজ ম্যাট্রিক্স এম তৈরি করবে। মেসেজ ম্যাট্রিক্স আমাদের তৈরি হয়ে গেছে, সে বলছে যে এই আস্তানা আর বেশি দিন রাখা যাবে না, এদেরকে উচ্ছেদ করুন, সে কিল বলে দিয়েছে। অতঃপর এম ম্যাট্রিক্সকে সে সি দিয়ে গুণ করে এমসি ম্যাট্রিক্স তৈরি করে সংবাদ প্রেরণ করবে। তাহলে বলছে এবার যে এম ম্যাট্রিক্সকে সি দিয়ে গুণ করে কি ম্যাট্রিক্স তৈরি করতে হবে, এমসি ম্যাট্রিক্স, এমসি ম্যাট্রিক্স। তার মানে এই যে এমসি ম্যাট্রিক্স তৈরি করতে বলছে, এমকে সি দ্বারা গুণ করে। তো দেখো, তোমরা যখন এমকে সি দিয়ে গুণ করতে যাবে, এখানে আছে বর্ণ আর এখানে আছে সংখ্যা, তাহলে এটা গুণ করা কিন্তু ঝামেলাকর হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলেছিলাম, প্রথম লাইনেই বলেছিলাম যে পুলিশ এবং গুপ্তচর উভয়ের নিকটে ইংরেজি বাংলা বর্ণমালার প্রতিটি বর্ণের একটি মান নির্ধারিত থাকবে। দেখো, ওই প্রান্তে দেখো দেয়া আছে মান, K=15, L=12, I=10। আমরা তিনটা আমাদের নিয়ে কাজ করতে হবে বলে তিনটা লিখেছি, কিন্তু পুলিশ এবং গুপ্তচরের কাছে অবশ্যই 26টা যে বর্ণ রয়েছে, 26টা বর্ণেরই একটা মান, তাদের ইচ্ছা মতো মান নির্ধারিত থাকবে। তো আমরা এই যে কিল যে ম্যাট্রিক্সটা তৈরি করেছি, এখানে আমরা লিখব 15, কের বদলে লিখব হচ্ছে কত, 15, K=15, লিখব 15, এলের বদলে লিখব আমরা 12, আয়ের বদলে লিখব 10, কারণ আমরা আয়ের মানটা 10 ধরেছি, আর এলের বদলে কত, 12। তাহলে আমাদের সংখ্যায় এটাও কনভার্ট হয়ে গেল। এবার দেখো, তোমার এম আর সি ম্যাট্রিক্স গুণ করার কোনো সমস্যা আছে কি না। এম আর সি গুণ করার আর সমস্যা নাই, কারণ দুইটাই সংখ্যা। এই জন্য আমি বলেছিলাম যে প্রত্যেকটা বর্ণেরই একটা সাংখ্যিক মান আমাদেরকে নিতে হবে। এবার চলো, এমসি ম্যাট্রিক্স যেটা, সেই এমসি ম্যাট্রিক্সটা আমরা গুণ করার চেষ্টা করো। তোমরা দেখবে অতি সহজেই 2x2 ম্যাট্রিক্স, যাতে ক্যালকুলেশন সহজ হয়, আমি লিখেছি এমসি ম্যাট্রিক্স যেটা আসবে, যেটা পাওয়া যাবে, সেটা হচ্ছে গিয়ে
হ্যাঁ, তোমরা দুটাকে গুণ করে দেখো যে এমসি যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হবে 42, 111, 32, 86। আমরা এই এমসি ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এবার আমরা পরবর্তী হচ্ছে পয়েন্টের দিকে তাকাবো। সে সংবাদ অলরেডি প্রেরণ করে দিয়েছে, সে সংবাদ প্রেরণ করেছে, কিন্তু এখনও তো আমরা সংবাদটা হচ্ছে গিয়ে পুলিশের কাছে পৌঁছায়নি। তো পুলিশ কিভাবে এই সংবাদটা পাওয়ার পরে সে এই তথ্যটা ব্যবহার মানে জানতে পারবে যে আসলে কোন মেসেজটা আমাকে দেওয়া হয়েছে, তো সেটা দেখো, খেয়াল করো। পরিশেষে লেখা আছে চতুর্থ লাইন, পরিশেষে পুলিশ এমসিকে সি ইনভার্স দ্বারা গুণ করে। তো এমসি কেন? কারণ হচ্ছে গুপ্তচর অবস্থা পর্যবেক্ষণ করে কারো মাধ্যমে, হতে পারে সেটা সন্ত্রাসী বা অন্য কারো মাধ্যমেই পাঠিয়ে দিয়েছে। কেন সন্ত্রাসীর মাধ্যমে পাঠাবে? কারণ হচ্ছে দেখো, যদি সন্ত্রাসী যদি হাতে পড়েও যায়, এই যে এমসি ম্যাট্রিক্সটা পেয়ে গেল, আমার তার মধ্যে তথ্য ছিল কি, তার তথ্য ছিল এম, এমের ভেতরে সে তৈরি করেছে 15, 12, 10, আবার 12, আর হচ্ছে সিটা হচ্ছে ওটা দিয়ে দেওয়ার পরে ওর যে এই যে মানটা KLMN এগুলোর যে মান, তারপরে KLIL যেটার মানটা, এটা যদি হচ্ছে কোনো ক্রমে সন্ত্রাসীদের হাতে পড়েও যায়, তাহলে এই ম্যাট্রিক্সটা যদি পড়তো তাহলে সন্ত্রাসীরা বুঝতে পারতো যে হ্যাঁ, আমাদের বিরুদ্ধে এটা সংবাদটা প্রেরণ করা হচ্ছে। কিন্তু সে যখন করেছে এম ম্যাট্রিক্সকে সি ম্যাট্রিক্স দ্বারা গুণন, তখন তৈরি হয়ে গেছে এমসি ম্যাট্রিক্স। এমসি ম্যাট্রিক্সের আকার দেখো, তখন চেঞ্জ হয়ে হয়ে গেছে 42, 111, 32, 86, যেটার মান তুমি ধরোই নি, যেটা তোমার হচ্ছে ওই চার্টে মানই নাই। তো এই যে ম্যাট্রিক্সটা দেখে সে কিছুই বুঝতে পারবে না, সে বলবে যে এতদিন পর এ মানে গণিতবিদ হয়ে গেছে, সে গণিতের সংবাদ পাঠাচ্ছে। সে কিন্তু কোনো কিছু বুঝতেই পারবে না যে তার বিরুদ্ধে সংবাদ যে যাচ্ছে পুলিশের কাছে এই আকারে, সেটা কিন্তু সে বুঝতেই পারছে না। দেখো খুব একটা চমকপ্রদ ব্যবহার, এমসি ম্যাট্রিক্স চলে আসছে, সেই এমসি ম্যাট্রিক্সকে প্রেরণ করবে পুলিশের কাছে, এমটাকে না, সে যে মেসেজ তৈরি করেছিল এই মেসেজটা প্রেরণ করছে না সরাসরি, কারণ এইটা যদি কারো হাতে পড়ে যায় তাহলে সন্ত্রাসী গ্রুপ তাকে ধরে একদম প্রাণ নাশ করে দিতে পারে, তার জীবনটা নিয়ে নিতে পারে। এজন্য সে তার যে আমাদের যে এই গুপ্তচরবৃত্তির কৌশলটা ছিল, এম ম্যাট্রিক্সকে সে সি দ্বারা গুণ করেছে, করার পরে এমসি ম্যাট্রিক্স হয়েছে, যেটার আকারটা এমের সাথে একদমই মেলে না, একদম ভিন্ন একটা ম্যাট্রিক্স চলে এসেছে। এই এমসি ম্যাট্রিক্সটা সে যদি তার কোনো সন্ত্রাসী বন্ধুর হাতে দিয়েও প্রেরণ করে, তারপরেও সে কখনো ওই সন্ত্রাসীর কাছে, অন্য সন্ত্রাসীর কাছে ধরা পড়বে না যে আমি আসলে পুলিশের কাছে কোনো তথ্য প্রেরণ করেছিলাম। তো এই যে দেখো, এমসি ম্যাট্রিক্সটা প্রেরণ করা হইলো পুলিশের কাছে কোনো যে কোনোভাবে। প্রেরণ করার পরে পুলিশ কী করবে দেখো, 4 নম্বর পয়েন্ট, সেটা হলো লেখা আছে পরিশেষে পুলিশ এমসি প্রাপ্ত যে এমসি ম্যাট্রিক্স আছে, এই এমসি ম্যাট্রিক্সকে সি ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করবে, করে সে মেসেজ ম্যাট্রিক্স ফিরে পাবে। কেমনি ফিরে পাবে, চলো এই লাইনটা একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো যে এমসি ম্যাট্রিক্সটা সে প্রেরণ করেছে, এমসি ম্যাট্রিক্সটা গুপ্তচর প্রেরণ করেছে, এমসি ম্যাট্রিক্সের ভেতরে থেকে এমটাকে বের করে আনতে হবে। তো সে কীভাবে এমটাকে বের করে আনবে, এটা শুধুমাত্র পুলিশই পারবে বের করতে। কেন? কারণ সি ম্যাট্রিক্সটা পুলিশের কাছে আর গুপ্তচরের কাছে থেকে পাঠিয়ে দিয়েছিলাম, এই সি ম্যাট্রিক্সটা শুধুমাত্র পুলিশ এবং গুপ্তচরের কাছেই আছে। তো যার কাছে সি ম্যাট্রিক্স আছে তার কাছে সি ইনভার্স বের করা তো কোনো ব্যাপারই না। দেখো এটার সি ইনভার্স কত হবে, সি এর ইনভার্স ম্যাট্রিক্স, সি ইনভার্স ইকুয়াল 3 - 5 - 1 - 2। সেই ইনভার্স যে ম্যাট্রিক্সটা আমরা হচ্ছে এখান থেকে পেলাম সেটা হচ্ছে 3 - 5 - 1 - 2, এটা হলো সি ইনভার্স ম্যাট্রিক্স। তো তাহলে পুলিশ কী করবে, পুলিশের যে কাজটা বলে দিলাম যে সে এমসি ম্যাট্রিক্স প্রাপ্ত যে এমসি ম্যাট্রিক্স আছে, এমসি ম্যাট্রিক্সকে সি ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করবে। আর এমসি ম্যাট্রিক্সকে যদি সে সি ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করে তাহলে কী হবে, দেখো খেয়াল করো। যদি এমসি ম্যাট্রিক্সকে দেখো, এবার এই সূত্রের দিকে, আমি আগে একটা সূত্র লিখেছিলাম, সেই সূত্র হচ্ছে BA ইনটু A ইনভার্স ইকুয়াল BA ইনটু A ইনভার্স ইকুয়াল টু B। অর্থাৎ
যদি আমি এমসি ম্যাট্রিক্সটিকে দেখো এটার সাথে মিলিয়ে নাও, যদি এমসি ম্যাট্রিক্সটিকে আমি সি ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করি, তাহলে যেটা হবে তখন আসবে দেখো এইটুকুর মানটা হচ্ছে কি সি ইন্টু সি ইনভার্স, তাহলে হবে কি এম ইন্টু আই, অর্থাৎ একটা অভেদক ম্যাট্রিক্স আসবে। এইটুকুর মান দেখো এ ইন্টু এ ইনভার্সের মান আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, আবার তাহলে এইটুকুর মান অভেদক ম্যাট্রিক্স হলো। আর কোনো একটা অভেদক ম্যাট্রিক্সকে যদি আমি অন্য কোনো একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করি, যেমন এ ইন্টু আই করলে এই পাওয়া যায়, তাহলে এম ইন্টু আই করলে কি পাবো এম পাবো। তাহলে দেখো কেন সে সি ইনভার্স দ্বারা গুণ করলো, কারণ এমসি ম্যাট্রিক্সকে যদি সে সি ইনভার্স দ্বারা গুণ করে সেখান থেকে কোন ম্যাট্রিক্সটা ফিরে পাবে, সে পাবে এম ম্যাট্রিক্স, তার কাছে চলে আসবে, যেটা কিনা মেসেজ হিসেবে পাঠাইছিল গুপ্তচর। এই ম্যাট্রিক্সটাই তো আমাদের দরকার, কারণ এটাই আমরা হচ্ছে গুপ্তচর আমাকে কোন সংবাদটা পুলিশের কাছে প্রেরণ করেছে সেটাই জানার দরকার ছিল। তো দেখো এই যে এম ম্যাট্রিক্সটা পাওয়ার এটা হচ্ছে উপায়। তো সে কী করবে, এই যে এমসিকে এবার আসো, এই যে এমসি ম্যাট্রিক্স যেটা আছে, এই এমসি ম্যাট্রিক্সকে সে এবার গুণ দিচ্ছে সি ইনভার্স দ্বারা। তাহলে চলো লিখি এমসি ম্যাট্রিক্সটা আগে লিখে ফেলি, কত 42 এমসি ম্যাট্রিক্স, এমসি ম্যাট্রিক্সের সাথে কোন ম্যাট্রিক্স সে গুণ করবে বলেছিলাম, সি ইনভার্স। দেখো সি ইনভার্স ওখানে লেখা আছে 3 - 5 - 1 - 2, 3 - 5 - 1 - 2, এই দুটো ম্যাট্রিক্সকে তুমি গুণ করো, গুণ করে দেখো যেটা পাবে সে ম্যাট্রিক্সটা হবে 15 12 10 12, পাওয়া যাবে এই ম্যাট্রিক্সটা 15 12 10 12। দেখো খেয়াল করো এমসি ইন্টু সি ইনভার্স, এই এমসি ম্যাট্রিক্সটাকে তুমি সি ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করে দেখো মান আসছে 15 12 10 12। দেখো এইটা কিন্তু এম যে ম্যাট্রিক্সটা আমি লিখেছিলাম দেখো হুবহু তার সাথে মিলে যায়। এম যে ম্যাট্রিক্স বলতে আমাদের দূত, আমাদের হচ্ছে যে গুপ্তচর, যেই মেসেজ ম্যাট্রিক্সটা সে তৈরি করেছিল সেই ম্যাট্রিক্সটাই পুলিশের কাছে চলে এসেছে। এবার সেখানে কত লেখা আছে 15 12 10 12। দেখো তখন কি করবে পুলিশের কাছে, তো তখন বর্ণমালার একটা কি আছে তালিকা আছে যে কোন বর্ণমালার মান সে কোনটা ধরেছে। দেখো এমসি ম্যাট্রিক্স ইন্টু সি ইনভার্স এটা সমান, এটা কার সমান হয়ে গেল, এম ম্যাট্রিক্সটের সমান, অর্থাৎ সে পুলিশ কিন্তু মেসেজ ম্যাট্রিক্স পেয়ে গেল। এখন সে কী করবে, সে তার কাছে যে বর্ণমালার চার্ট ছিল তার সাথে মিলিয়ে এই 15 = এই জায়গাতে বসাবে কে। দেখো বর্ণমালার চার্ট কে, আমি ধরেছিলাম আমি 26টাকেই লিখি নাই সময় লাগবে বলে। দেখো কে ইকুয়াল টু 15 ছিল বর্ণমালার চার্ট, তো সে 15 জায়গাতে বসাবে কে, 12 জায়গাতে এল, 10 জায়গাতে সে বসাবে আই, আবার এলের জায়গাতে বসাবে, 12 জায়গাতে বসাবে এল। তাহলে সে কোন ম্যাট্রিক্স পেয়ে গেল, সে যে ম্যাট্রিক্সটা গুপ্তচর তৈরি করেছিল, যে বলেছিল যে এই জঙ্গি আস্তানা আর রাখা যাবে না, এটা উচ্ছেদ করে দিন, সেই ম্যাট্রিক্সটাই পেয়ে গেল। সেটা সেখানে ভেতরে সে লিখে দিয়েছিল কে আই এল এল। তখন কি করবে পুলিশ, এই তথ্য পেয়ে বুঝতে পারবে যে ঠিক আছে এই জঙ্গিরা তাহলে অনেক বেশি অপ্রতিরোধ হয়ে উঠছে, সুতরাং তাদেরকে এখনই পুলিশের যেই হচ্ছে যে টিমগুলো আছে, অনেক হচ্ছে ইন্টেলিজেন্ট ইউনিট যেমন সোয়াত রয়েছে, তারপরে হচ্ছে কাউন্টার টেররিজম ইউনিট, এদেরকে প্রেরণ করবে যে এই জায়গাতে অভিযান পরিচালনা করে এই জঙ্গি আস্তানাটা এখনই উড়িয়ে দিন। তো এই হচ্ছে কিল, এই তথ্যটা কার থেকে পেয়ে সে যে অভিযান পরিচালনা করলো, গুপ্তচরের কাছে থেকে, গুপ্তচরের নিকট থেকে এই সংবাদটা পেয়েই অভিযান পরিচালনা করলো। তো এই হচ্ছে প্রক্রিয়াটা ছিল আমাদের আজকের, কিভাবে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে বিনা
মানে হচ্ছে ধরা পড়াই, বিনা হচ্ছে আমাদের প্রাণনাশের হুমকি ছাড়াই কিভাবে আমরা গুপ্তচর বৃত্তি করতে পারি, সংবাদ প্রেরণ করতে পারি। তো আমরা প্রায় শেষ প্রান্তে, তো তার আগে একটু আমরা পুরো বিষয়টিকে আবার একটু সামারাইজ করে তোমাদের সামনে বলবো জাস্ট কয়েক মিনিটে। দেখো, আমরা হচ্ছে প্রথমে বলেছিলাম আমরা আসলে কী কী করলাম আজকে। প্রথমে আমরা বলেছিলাম, এক নম্বর কথা ছিল যে পুলিশ এবং গুপ্তচর উভয়ের নিকটে ইংরেজি বাংলা বর্ণমালার প্রতিটি বর্ণের একটি মান নির্ধারিত থাকবে। কেন নির্ধারিত থাকবে? কারণ হচ্ছে যে আসলে সন্ত্রাসী গ্রুপকে আমার বুঝতে দেওয়া যাবে না যে আমি হচ্ছে যে এটার মান এটা নির্ধারণ করেছি। সন্ত্রাসী গ্রুপকে বুঝতে দেওয়া যাবে না যে এটার মান বলতে এটাকে বোঝায়। যেমন হচ্ছে যে আমি 12 বলতে যে এলকে বুঝিয়েছি, 12 বলতে এলকে বুঝিয়েছি, বা ধরো যে 15 বলতে যে কে বুঝিয়েছি, এটা যেন সন্ত্রাসী বাহিনী বুঝতে না পারে। এটা যাতে সারা বুঝতে না পারে, এই জন্য আমাদেরকে একটা মান ধরে নিতে হবে, এবং এটাকে বলতে পারো তুমি কিওয়ার্ড। এগুলো হচ্ছে কিওয়ার্ড হিসেবে কাজ করবে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে ছিল যে পুলিশ এবং গুপ্তচরের কাছে একটি জানা ম্যাট্রিক্স থাকতে হবে। সেই জানা ম্যাট্রিক্সটা হবে ক্রিপ্টোগ্রাফ ম্যাট্রিক্স। কেন? এটার মাধ্যমেই আমরা আসলে মানে গোপন তথ্যকে কিভাবে অনেক বেশি সিকিউর করা যায়, কিভাবে ইনক্রিপ্ট করা যায়, সেটার একটা প্রক্রিয়া আমরা দেখিয়েছি ইতিমধ্যেই। তো এই জন্য এই ম্যাট্রিক্সটা অবশ্যই জানা থাকতে হবে পুলিশ এবং গুপ্তচরের কাছে। আর এই ম্যাট্রিক্সটা বহিরাগত কোনো লোক জানতে পারবে না, এটা শুধুমাত্র পুলিশ এবং গুপ্তচরই জানবে। বহিরাগত কেউ জেনে গেলে সে এই সামগ্রিক যে প্রক্রিয়াটা ছিল এটা সে মানে করে গুপ্তচরকে ধরে ফেলতে পারবে এবং তাকে সাথে সাথে মেরে ফেলবে। তো সুতরাং গুপ্তচরের প্রাণ নির্ভর করছে এই পুলিশ আর গুপ্তচরের মধ্যে থাকা এই জ্ঞাত এই সি ম্যাট্রিক্সটার উপর। তো সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এইটা বহিরাগত কারোর কাছে পড়াই যাবে না। এই জন্য এই যে সি ম্যাট্রিক্স তৈরি করেছিলাম, যে দেখো যে সি একটা ম্যাট্রিক্স, আমাদের এই ম্যাট্রিক্সটা কারো জানা যাবে না, একদম হচ্ছে শুধুমাত্র পুলিশ আর হচ্ছে গুপ্তচরই জানবে। যেটা ম্যাট্রিক্সটা ইচ্ছা মতো তৈরি করে নিতে পারো, তুমি হচ্ছে কোন ফর্মে চাও। তবে অবশ্যই একটা কথা যে আমি বারবার করে বলে দিলাম যে এই সংশ্লিষ্ট যতগুলো আমরা ম্যাট্রিক্সকে ব্যবহার করব, সবগুলো ম্যাট্রিক্সকে হতে হবে বর্গ ম্যাট্রিক্স। দেখো, এই জন্য আমরা যে সি যে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম, এই সি ম্যাট্রিক্সটা কিন্তু ছিল 2x2 ম্যাট্রিক্স, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তুমি নিতে পারো 3x3 নিতে পারো, 4x4 নিতে পারো, তোমার ইচ্ছে, তবে অবশ্যই সেটা বর্গ ম্যাট্রিক্স হবে। তো সি ম্যাট্রিক্স নেওয়ার পর নিলাম, তারপরে হচ্ছে কী ছিল 3 নম্বর পয়েন্টটা বলছিলাম, যে গুপ্তচর সে আস্তানার কাছাকাছি যে আস্তানা সম্পর্কে খবর নিয়ে জঙ্গিদের অবস্থা পর্যবেক্ষণ করে একটি মেসেজ ম্যাট্রিক্স তৈরি করছে, মেসেজ ম্যাট্রিক্স এম তৈরি করেছিল। সে কি মেসেজ কী তৈরি করেছিল? যে জঙ্গিদের অবস্থা ভালো নয়, তাদেরকে এখনই উচ্ছেদ করা দরকার। তখন সে লিখে দিয়েছিল কিল, KILL। এখন এইভাবে তো সে প্রেরণ করতে পারবে না, কারণ হচ্ছে এইরকম করে কে যদি বুঝতেই পারে বর্ণ হিসেবে প্রেরণ করে, তাহলে যদি জঙ্গিদের হাতে পড়ে তাহলে তাকে আর বাঁচিয়ে রাখবে না পৃথিবীতে। এই জন্য সে কী করেছিল, ওই যে আগেই বলেছিলাম প্রত্যেকটা অ্যালফাবেটের একটা যে মান নির্ধারিত ছিল সেই মানটা কে সে বদলিয়ে দেবে 15 দ্বারা, এলকে 12 দ্বারা, আইকে 10 দ্বারা, তৈরি করে এই যে একটা ম্যাট্রিক্স তৈরি হয়েছিল। এবং তোমাকে গুরুত্বপূর্ণ যে কথা বলেছিলাম যে সি ম্যাট্রিক্স যে ভুক্তির হবে, সরি, যে মাত্রার হবে বা যে ক্রমের হবে, এম ম্যাট্রিক্সটিকেও সেই ক্রমের সেই মাত্রার সেই আকারের নিতে হবে। দেখো, এটাও 2x2 ছিল, এটাও 2x2 চলে আসছে। এরপরে যে লাইনটা ছিল, দেখো যে অতঃপর সে কী করবে, এম ম্যাট্রিক্সটিকে সি দিয়ে গুণ করবে, করে এম সি ম্যাট্রিক্স তৈরি করবে। এম ম্যাট্রিক্সকে সে সি দিয়ে গুণ দিয়ে এম সি ম্যাট্রিক্স তৈরি করেছে। সে এম সি ম্যাট্রিক্স যেটা তৈরি করেছে, সেখানে দেখো এম সির ভেতরে আছে 42, তারপর হচ্ছে 111, 32, 86। তো যেহেতু এম সি ম্যাট্রিক্সের ভেতরে সে যে তথ্যটা এম তৈরি করেছিল তার সাথে একদমই মিল নাই, তাই এটা যদি কোনো ক্রমে এই এম সি ম্যাট্রিক্স তৈরি হয়ে যাওয়ার পরেও
পর যদি কোনো ক্রমে সংবাদ প্রেরণের সময় সন্ত্রাসী গ্রুপের কাছে পড়েও যায়, সন্ত্রাসী গ্রুপ বুঝতে পারবে না, কারণ তারা MC ম্যাট্রিক্স থেকে M ম্যাট্রিক্সটা ফিরে পাবে না, কারণ তার কাছে সি ইনভার্স ম্যাট্রিক্স জানা নাই। সি ইনভার্স ম্যাট্রিক্স শুধুমাত্র জানা ছিল পুলিশ আর গুপ্তচরের কাছেই। এজন্য এই ব্যবস্থাটা অনেক বেশি নিরাপদ যে MC ম্যাট্রিক্সটা সন্ত্রাসী গ্রুপের কাছে যদি কোনো ক্রমে পৌঁছেও যায়, সেখানে তো আছে 42111 32 83, যেটা কিনা তারা দেখে কিছুই বুঝতে পারবে না, যেটা একটা কি গণিতবিদ গুপ্ত মানে লোক পেয়েছি, সে একটা গণিতের মাধ্যমে কি জানি বুঝাচ্ছে। তো সে তখন কিছু যখন বুঝতে পারবে না, সে যেখানে যাচ্ছিল সেই ম্যাট্রিক্সটা সে সেখানে যেতে দেবে, সে কোনো বাধাও দেবে না। তো MC ম্যাট্রিক্সটা অতঃপর যখন পুলিশের হাতে পৌঁছলো, পুলিশ তখন কি করবে, পরিশেষে পুলিশ MC-কে সি ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করে মেসেজ ম্যাট্রিক্স ফিরে পাবে। কিভাবে বলেছিলাম, এই যে দেখো একটা সূত্র তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে BA into A inverse = BE into A inverse = B। দেখো অনুরূপ হুবহু যে MC ম্যাট্রিক্সটাকে যদি আমি সি ইনভার্স দ্বারা গুণ করি, সি ইনভার্স আউট হয়ে যাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, কারণ A into A ইনভার্স সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর কোনো একটা ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে ওই ম্যাট্রিক্সটি ফিরে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে সে MC-কে সি ইনভার্স দ্বারা গুণ করে M ম্যাট্রিক্স ফিরে পাবে। তার প্রমাণ দেখো, সে কী করেছে, MC ম্যাট্রিক্সকে সি ইনভার্স দ্বারা গুণ করেছে। সি ইনভার্স কেন সে পাবে, কারণ তার কাছে সি ম্যাট্রিক্স আগে থেকেই ছিল, এজন্য সে সি ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাবে। সি ইনভার্স ম্যাট্রিক্সের সাথে সে MC ম্যাট্রিক্সটাকে গুণ করে দিয়ে সে যে ম্যাট্রিক্সটা পেলো সেই ম্যাট্রিক্সটার মান আসে 15 12 10 12, যেটা কিনা দেখো ওই পাশে দেখো MAM যেই মেসেজ ম্যাট্রিক্সটা গুপ্তচর তৈরি করেছিল সেটার সমান। তখন তাহলে তার মানে পুলিশ সেই মেসেজটা পেয়ে গেল, এবং তখন সে কী করবে, এই বর্ণকে তখন সেই সংখ্যা সংখ্যাকে তখন বর্ণের মাধ্যমে রূপান্তর করবে, কারণ তার কাছে বর্ণমালার আগে থেকেই তো চার্ট ছিল। তো 15-এর জায়গায় সে বসাবে K, 12-র জায়গাতে বসাবে L, 10-এর জায়গাতে I, 12-এর জায়গাতে L বসিয়ে সেই ম্যাট্রিক্সটা ফিরে পাবে কিল, এবং সে তার যে তথ্য জানার ছিল গুপ্তচরের মাধ্যমে সে তথ্যটা জেনে গেছে, এবং সাথে সাথে তারা অভিযানে নেমে পড়বে। তো এই ছিল আজকে আমাদের গুপ্তচর বৃত্তির একটি সহজ প্রক্রিয়া তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো তোমাদের এইভাবে গণিতের আরও অনেক বেশি প্রয়োগ আছে, এই প্রয়োগগুলো কিছু চমকপ্রদ প্রয়োগ যদি তোমরা জানতে পারো, দেখবে গণিতটা তোমাদের নিরানন্দময় একটি বিষয় মনে হবে না, অনেক বেশি মজাদার হয়ে উঠবে তোমাদের কাছে, এবং অনেক বেশি আনন্দের হয়ে উঠবে। তো এইটার মাধ্যমে এটা শুধু দেখালাম যে গুপ্তচর বৃত্তি পুলিশের মধ্যে, তুমি এটা তোমাদের ফ্রেন্ডদের মধ্যেও করতে পারবে, যে একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডের কাছে সংবাদ প্রেরণের ক্ষেত্রে বা কোনো একটা ধরো যে মানে কোনো কিছু প্রেরণ তুমি করতে চাও, তো এই মজাটা নিতে পারো তুমি ম্যাট্রিক্সের মাধ্যমে, যেটা বর্তমানে আমরা মেসেঞ্জারে করি, যেটা মেসেজের মাধ্যমে করি, সেইভাবে প্রেরণ না করে তুমি যদি দেখো যে তোমার কাছে ম্যাট্রিক্সটা কঠিন মনে হচ্ছে, তো তুমি একটু মজা নাও, ম্যাট্রিক্স দিয়ে মজা নাও, তোমার ফ্রেন্ডকে তুমি পাঠাও এভাবে, এভাবে কোনো একটা ম্যাট্রিক্স প্রেরণ করে আরেকটা ফ্রেন্ডকে সংবাদ দাও, সে যে সংবাদটা দিবে সেটা মাঝখানে আরও 2-3 জনের হাতে ফালাবা, সেই 2-3 জন দেখে কিছুই বুঝতে পারবে না, কিন্তু তোমার ফ্রেন্ড আর তুমি তখন বুঝতে পারবে, দেখবে অনেক বেশি মজা তোমরা হচ্ছে এখান থেকে পাবে। তো এইভাবে পড়াশোনা চালিয়ে যাও, চেষ্টা করো প্রত্যেকটা বিষয়ের ভেতর থেকে মজা বের করার, তাহলেই তোমার কাছে পড়াটা বিরক্তিকর হয়ে উঠবে না, অনেক বেশি মজাদার হয়ে উঠবে। বিজ্ঞানটা আসলে সত্যিই মজার যদি আমরা বুঝে পড়ার চেষ্টা করি। তো সকলকে ধন্যবাদ আজকের ক্লাসে ধৈর্য সহকারে করার জন্য।